কেমন আছো সবাই? মূলধন ব্যয়, আগের ভিডিওতে আমি তোমাদেরকে মূলধন ব্যয় অধ্যায় সম্পর্কে বলছিলাম। তো তোমরা অনেকেই কিন্তু শুধুমাত্র মানে ম্যাথমেটিক্যাল টার্মটা অনেক ভালো পারো আমি দেখি, কিন্তু ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু কি পারো না। তো এর পিছনে কারণটা হচ্ছে হলো বই বিমুখতা, মানে তোমরা আসলে প্রাইভেটে যা পড়ো তাই। প্রাইভেটে টিচাররা মনে করো তোমাদেরকে মাইরা পিটা পড়াই দেয়, ওইটাই পরীক্ষার মধ্যে যা করো, কিন্তু বাসায় ক খ তো ওইভাবে পড়ো না, যার কারণে কি পড়াও হয়ে ওঠে না। তো আমি এর জন্য ভাবতেছি যে ক নাম্বারটাও একটু গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়াবো। তো আজকে তোমাদেরকে যেটা ধরতেছি সেটা হচ্ছে কি মূলধন ব্যয় সপ্তম অধ্যায় থেকে ক নাম্বার প্রশ্নের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে যেগুলো আসছে, এবং বাংলাদেশের নাম করা যে কলেজগুলো আছে সেই কলেজের প্রশ্নগুলোর ক নাম্বারে কোনগুলো আসছে সেগুলো সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব। তো দেখো, 2018 সালের প্রশ্নের কথা যদি বলি, ঢাকা বোর্ডের ক নাম্বার প্রশ্নে আসছে শেয়ার কি। তোমরা অনেকেই জানো যে মূলধনের ক্ষুদ্রতম অংশটাই হচ্ছে কি শেয়ার। মূলধনের ক্ষুদ্রতম অংশটা কি শেয়ার, এই এক কথা এটা লিখলেই যথেষ্ট। তবে বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। কি বলছে? যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে 18 সালের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হলো ক নাম্বারে বলছে কাম্য মূলধন কাঠামো কি। কি প্রশ্ন? কি কাম্য মূলধন কাঠামো কি? বলছে যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য মূলধন কাঠামো বলে। আচ্ছা, কাম্য বলতে কি বোঝায়? যেটা আমরা কামনা করি, যেটা আমরা কি করি কামনা করি, সেটাই তো আমাদের কি কাম্য। তো আমরা কি কাম্য করি, যে ব্যয় বেশি হোক নাকি কম হোক? কম হোক। তাহলে আমরা প্রশ্ন দিয়েই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে যে যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হয় তাকে কি বলে? কাম্য মূলধন কাঠামো বলে। তারপর হচ্ছে হলো ঢাকা বোর্ড 2017 সালের ক নাম্বারের প্রশ্নের উত্তর হচ্ছে হলো সুযোগ ব্যয় কি। সুযোগ ব্যয় কি, যদিও এটার একটা ভিডিও আমার ইয়েতে আগে থেকে আছে, চ্যানেলে আগে থেকে আছে, তারপরে বলতেছি একাধিক প্রকল্প থেকে, একাধিক প্রকল্প থেকে একটি প্রকল্প গ্রহণ করার ফলে অন্য প্রকল্পের বিনিয়োগ করলে যে লাভ হতো সেই লাভের সুযোগটাকে ত্যাগ করাটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। ধরো তোমার কাছে তিনটা অপশন আছে, তোমার কাছে কয়টা অপশন আছে? তিনটা অপশন আছে বিনিয়োগ করার, কিন্তু তোমার কাছে টাকা আছে অল্প, তুমি বিনিয়োগ করলা কয়টায়? একটাই বিনিয়োগ করলা। তো বাকি দুইটার সুযোগ, যে বিনিয়োগ করার সুযোগ তুমি ত্যাগ করলা না, তো ওইখানে ত্যাগ করার ফলে ওইখান থেকে যে লাভ হতো সেই লাভটা তুমি কি করলা, সেই সুযোগও তুমি কি করলা ত্যাগ করলা। তো এটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। তো বইয়ের ভিতরে যেটা লেখা আছে একটি প্রকল্পের বিকল্প ব্যয় সমূহের মধ্যে উত্তমটি যাচাই করতে যে ব্যয় হয় সেটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। তো একাধিক বিকল্প থেকে একটা গ্রহণ করার ফলে অন্য গুলোর যে লাভ হতো সেই সুযোগটা ত্যাগ করাটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। তারপরে রাজশাহী বোর্ড 2017 ক নাম্বার প্রশ্নে বলছে ঋণ মূলধন ব্যয় কাকে বলে। কি বলছে? ঋণ মূলধন ব্যয় কাকে বলে, লিখে নাও। বলছে দীর্ঘমেয়াদী ঋণ মূলধন, যেমন বন্ড, ঋণপত্র, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ ইত্যাদি উৎসর ব্যয়কে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় বলে। এটাও কিন্তু প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকায় আছে, দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় কি, যে ঋণগুলো সাধারণত অনেক দিনের জন্য হয়, যে ঋণগুলো সাধারণত কি অনেক দিনের জন্য হয় সেগুলোই কি দীর্ঘমেয়াদী, ঠিক কিনা? তো দীর্ঘমেয়াদী ঋণ মূলধন ব্যয় বলতে কি বন বা ঋণপত্র দীর্ঘমেয়াদী, ব্যাংক ঋণ, যেমন ধরো দীর্ঘমেয়াদী ঋণ কোনটা, বন, ঋণপত্র, ব্যাংক ঋণ, সাধারণত এই তিনটা জিনিসই হচ্ছে কি দীর্ঘমেয়াদী। তো হ্যাঁ, তো এগুলোর যে এগুলো থেকে, এই তিনটা জিনিস থেকে
মূলধন সংগ্রহ করার যে ব্যয় সেটাই হচ্ছে কি ঋণ মূলধন ব্যয়, বুঝো নাই? আচ্ছা, তারপরে হচ্ছে যশোর বোর্ড 17 কাম্য মূলধন কাঠামো কি, দেখো একই প্রশ্ন কি রিপিট হয়েছে, এটা তো বললাম, তাহলে এটা লাগবে না। কুমিল্লা বোর্ড 17 উত্তরণ ব্যয় কি, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে শেয়ার বা ঋণপত্র ইস্যু বা বিক্রি করার জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে কি উত্তরণ ব্যয় বা ভাসমান ব্যয় বা ফ্লোটেশন কস্ট। চট্টগ্রাম বোর্ড 2017 মূলধন ব্যয় কি, বলছে বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়ের সর্বনিম্ন হারকে মূলধন ব্যয় বলে, বলছে বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়ের সর্বনিম্ন হারকে কি বলে মূলধন ব্যয় বলে। অর্থাৎ আমরা একটা জায়গাতে বিনিয়োগ করছি, তো সেখান থেকে প্রত্যাশিত আয়ের সর্বনিম্ন হারটাই হচ্ছে কি মূলধন ব্যয়। তারপর বরিশাল বোর্ড 17 ক নাম্বার প্রশ্নে বলছে সংরক্ষিত তহবিলের ব্যয় কি, তোমাদেরকে আগেই বললাম যে যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠানের কয়টা উৎস থেকে মূলধন সংগ্রহ করে, 4টা, তার মধ্যে একটা কি সংরক্ষিত তহবিল। বলছে মুনাফার যে অংশ সংরক্ষিত তহবিলটা কিন্তু এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস, এটা তো জানো ভিতরে, হ্যাঁ। বলছে মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে প্রদান না করে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলে, এক্ষেত্রে সংরক্ষিত তহবিলের ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়। সংরক্ষিত তহবিলের ব্যয় হচ্ছে কি সুযোগ ব্যয়, ওকে। তারপর মূলধন ব্যয় বলতে কি বোঝায় এটা তো আগেই বললাম, দিনাজপুরে ওইটাই আসছে। ঢাকা বোর্ড 2016 এখানেও আসছে মূলধন ব্যয় কি, রাজশাহী সিলেট বোর্ড এখানেও আসছে মূলধন ব্যয় কি, দেখো কত জায়গাতে আসছে। যশোর বোর্ড 16 ক নাম্বার প্রশ্নে বলছে মূলধন ব্যয় কাকে বলে, একই কথা। তারপরে হচ্ছে কি এটা দেখো স্টার দিয়ে রাখো মূলধন ব্যয় কি। তারপরে কুমিল্লা বোর্ড 16 এটাতেও আসছে উত্তরণ ব্যয় কি, স্টার দিয়ে রাখো। চট্টগ্রাম বোর্ড 16 এখানেও আসছে মূলধন ব্যয় কি। বরিশাল বোর্ড 2016 আসছে মূলধন ব্যয় কি। দিনাজপুর 2016 ক নাম্বার প্রশ্নে বলছে সুযোগ ব্যয় কি, এটাও কিন্তু কি ইম্পর্টেন্ট। আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকা সুযোগ ব্যয় কি ক নাম্বারের প্রশ্ন। ভিকারুননেসা নুন ক নাম্বারের প্রশ্ন মূলধন ব্যয় কি। ভিকারুননেসা নুন কলেজ আর একটা প্রশ্ন আসছে ক নাম্বারের সুযোগ ব্যয় কি। তারপরে হচ্ছে হলো তো নটরডেম কলেজ ঢাকা ক নাম্বারের প্রশ্ন বলছে মূলধন ব্যয় কি। তারপরে হচ্ছে হলো ঢাকা কমার্স কলেজ ক নাম্বার প্রশ্নে মূলধন ব্যয় কি। তারপরে হচ্ছে বলছে যে মূলধন ব্যয়টা আসলে কি বলতো বিভিন্ন উৎস থেকে সংরক্ষিত তহবিলের ব্যয়কে কি বলে মূলধন ব্যয় বলে। তো তারপরে আবার দেখো ঢাকা সিটি কলেজ ক নাম্বার প্রশ্নে বলছে সংরক্ষিত তহবিলের ব্যয়, এটা তো বললাম যে কোম্পানি নিট মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে প্রদান না করে ব্যবসায় সংরক্ষণ করে তাকে সংরক্ষিত তহবিল বলে, এক্ষেত্রে সংরক্ষিত তহবিলের ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়। তারপরে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী ক নাম্বার প্রশ্নে বলছে মূলধন ব্যয় কি। তো আমি টেস্ট পেপার আর গভীরে যেতে চাচ্ছি না, এতগুলো প্রশ্ন দেখলে বোঝাই যাচ্ছে যে আর বাদ বাকিগুলো এই কয়টার ভিতরেই কি আছে। তো তোমরা দেখো এতক্ষণ ধরে ভিডিও দেখতেছো, দেখো তোমরা হয়তো অনেকেই জানো না যে ইউটিউব থেকে যে ইনকামটা হয় এটা কিন্তু খুবই সামান্য। তো এখানে কিন্তু টাকা ইনকাম করার চাইতে বর্তমানে তোমাদের মানে ভালোবাসাটা পাওয়াটা আর কি বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। কিন্তু তোমরা ভিডিও দেখে চলে যাও কিন্তু লাইক দাও না, এটা কিন্তু খুব কষ্টের। মানে তোমরা অনেকেই বলতেছো ভাইয়া লাইক ভিক্ষা করতেছেন, তো আসলে তোমরা অনেকে বুঝোই না যে লাইক দিলে আসলে আমার চ্যানেলের ভিউয়ার সংখ্যা এবং মানে লাইক চাওয়ার অন্যতম কারণটা হচ্ছিল যখন একটা ভিডিওতে বেশি পরিমাণে লাইক পড়ে তখন কিন্তু ইউটিউব মনে করে যে এই কন্টেন্টটা আসলে কি ভালো, তখন ইউটিউব নিজে থেকে ওইটা কি করে সামনে দিয়ে দেয়। তো এর জন্য আসলে লাইক চাওয়া, তো যাতে আমার চ্যানেলটা তোমরা জানো যে আমার মনের ইচ্ছাটা হচ্ছে কি বাংলাদেশের নাম্বার ওয়ান চ্যানেল বানানো হচ্ছে কি আমার চ্যানেলটা। তো যদিও আমার অবস্থান এখন তৃতীয় তো আমি নাম্বার ওয়ান হতে চাই, তো এর জন্য কিন্তু তোমাদের প্রচুর লাইক দরকার। তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায়, পরবর্তী ভিডিওর জন্য আর কি সাবস্ক্রাইব করতে পারো।